বন্ধু, বাড়ি আপনার যেখানেই হোক না কেন, আপনার নতুন বাড়ি হোক বা নতুন ফ্ল্যাট, পুরানো বাড়ি হোক বা পুরানো একঘেয়ে রান্নাঘর, আপনি চাইলেই তাকে এইরকম একটা আলট্রা মডার্ন লুক দিতে পারেন ইন্টেরিয়র ডেকোরেশন করিয়ে। বেডরুম হোক বা ওয়াশরুম, হল হোক বা কিচেন, সেটা কাস্টমাইজড মডিউলার হলে নিজেদের যেমন স্বপ্নের রাজপ্রাসাদ মনে হয়, তেমনি বাড়িতে একটা পজিটিভ ভাইবও থাকে, আর সেটাই যদি হয় খুব কম খরচে। আজকের এই ভিডিওতে কলকাতার তেমনই একটি ইন্টেরিয়র ডেকোরেটরদের সঙ্গে পরিচয় করাবো আপনাদের, যারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে এই কাজ করে থাকেন কোনো রকম এক্সট্রা চার্জেস ছাড়াই। তাদের কাজের নমুনা ও সেই সঙ্গে কাস্টমারের ফিডব্যাক সহ আজকের এই ভিডিও, অনেক তথ্যে ও ডিজাইনে ভরা এই ভিডিওটা পুরোটা দেখলে বন্ধু সব কিছু খুব সহজ করে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটি। নমস্কার, লাইফস্টাইল ইন্টেরিয়ার জগতে আপনাদেরকে স্বাগত। আর আমরা পুরনো বাড়ি হোক, নতুন বাড়ি হোক, পুরনো ফ্ল্যাট হোক, পুরো রিনোভেট করতে চাইছেন, ডেকোরেশন করতে চাইছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর এইভাবে আমরা ফুল ডেকোরেশন করে থাকি। এখানে এইটা বেড, ওয়ার্ডরোব থেকে শুরু করে, ফল সিলিং থেকে শুরু করে, ওয়াল প্যানেলিং, চারকোল, লোয়ার্স, অল ডেকোরেশন, মানে প্রোফাইল লাইটের কাজ হোক, বিভিন্ন আপনি যেভাবে চাইবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিসাইড করতে পারেন, ওইভাবে আমরা সাজিয়ে দিয়ে আসবো। আমাদের কোম্পানির অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা পাক স্ট্রিট নোনাপুকুর টাম ডিপোতে আছে। আর আমরা এটা কোলাঘাট মেছেদা এরিয়া আছে, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেছেদাতে আমরা এই সাইডটা বানিয়েছি। এটা একটা বাড়ির একটা ওয়ান বেডরুম প্লাস ওয়ান মডুলার কিচেন প্লাস হল রুম ফুল ডেকোরেশন করেছি। আচ্ছা, আপনারা এই ডেকোরেশনের কাজ যে কোনো লোকেশানে গিয়ে করেন তো? হ্যাঁ, আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশানে গিয়ে কাজ করি। আচ্ছা, মানে নতুন যদি কেউ ফ্ল্যাট কিনে থাকেন, হ্যাঁ, যদি মনে করছেন 2 BHK বা 1 BHK একটা ফ্ল্যাট কিনেছেন, নিজের মনের মতো করে ইন্টেরিয়র করাতে আপনারা সেখানে গিয়ে সলিউশন দেন? সেখানে গিয়ে আমরা প্রথমে গিয়ে সাইট ভিজিট করে কত কী খরচা হবে, কীভাবে সাজাবো, ক্লায়েন্টের কিছু আইডিয়া নিলাম, আমাদের কিছু আইডিয়া নিয়ে ওইটাকে কলাজ করে ওইভাবে সাজাবো। আচ্ছা, তো মোটামুটিভাবে আপনারা কোন কোন বিষয়ের ওপর কাজ করে থাকেন, মানে শুধু কি ইন্টেরিয়ার্সের বা কিসের? না না, আমরা ফুল একটা বাড়ি কমপ্লিট করতে ফল সিলিং লাগে, পুরো বাড়ির ফল সিলিংয়ের কাজ, ইলেকট্রিকের কাজ, রঙের কাজ, অল ফার্নিচারের কাজ, টাইলসের কাজ, প্লাম্বিংয়ের কাজ, মানে একটা বাড়ি পুরো ফ্লোর থেকে শুরু করে সিলিং অফ দি ইন টু ইন কাজ করে একদম ডেকোরেশন করে হ্যান্ডওভার করে দিই। পুরো ফাঁকা বাড়ি থেকে নতুন করে নিজের মনের মতো স্টাইল করে সাজানো পর্যন্ত এই ডেকোরেশন হলে হয়ে যাবে। আচ্ছা, তো এবার কি কি ধরনের কাজ আপনারা এখানে করেছেন একটু যদি আমাদেরকে দেখিয়ে দেন। এখানে আমাদের যেটা হয়েছে, এখানে এটা একটা হাইড্রোলিক সিস্টেম বক্স বেড আছে 7 ফুট বাই 6 ফুটের, এটা হেডবোর্ড আছে, ওয়ালটা হেডবোর্ডটা আমরা পুরো সিলিং টাচ করেছি, এটা 7 ফুট বাই 6 ফুটের পুরো ইয়ে আছে হেডবোর্ড। আচ্ছা, এই সিলিংটা কি দিয়ে, ওই ওয়ালটা কি দিয়ে হয়েছে? এটা চারকোল লাগানো আছে, চারকোল লোয়ার্স, এটা লোয়ার সিট বলি আমরা। হ্যাঁ, এটা 1 ফুট বাই 8 ফুট পাওয়া যায়। আচ্ছা, এগুলোকে কাটিং করে করে আমরা লাগিয়েছি, আর এটা প্যাডিং করা আছে, ডিজাইন প্যাডিং দেওয়া রয়েছে কুশন দিয়ে। এটা আমাদের বেড, এটা হাইড্রোলিক সিস্টেম বেড আছে, হাইড্রোলিকের বেড। হ্যাঁ, আচ্ছা, বেডের বিভিন্ন মডেল ইদানিং কালে উঠেছে নিজেদের মনের মতো করে। তো আমরা ফার্স্টে কাজ করার আগে ডিজাইন করে দেখাই, আর ক্লায়েন্টের পছন্দ হলে ক্লায়েন্ট সেই হিসাবে করবে। এটা হাইড্রোলিক সিস্টেম বেড। আচ্ছা, এটা অটোমেটিক, খুব ইজি উঠে যাবে, আবার যখন বসাতে হবে এটা এরকম ডাউন করলে ইজিলি বসে যাবে। আচ্ছা, এইদিকে ওয়ালের, এইটা আমরা ওয়ালে ফুল প্যানেলিং করে এটাকে লোয়ার্স বলা হয়। আচ্ছা, এটা ইউরোপতিক কোম্পানির পাওয়া যায়, 1 ফুট বাই 8 ফুটের সিট হয়। এই লোয়ার্স গুলো ফুল ওয়ালে প্যানেলিং করেছে, এটা কালার করিনি আমরা, এটা প্যানেলিং করছি। আচ্ছা, এই যে প্যানেলিং গুলো আপনারা করে থাকেন, তো পার্টি যিনি করাবেন তার মনের মতো ডিজাইন চুজ করতে পারেন? হ্যাঁ, এগুলো স্যারই চুজ করেছে, এগুলো আমাদের চয়েস নয়, স্যার আমরা ক্যাটালগ নিয়ে আসি, প্রথমে আপনার বাড়িতেও ক্যাটালগ নিয়ে আসবো, আনার পর আপনি দেখলেন ওখানে 120 ডিজাইন থাকে, আপনার যেটা ভালো লাগবে বললেন ওইভাবেই সাজাই আমরা। আচ্ছা, এবার সিলিং গুলো, এইটা আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, দুটো ভার্টিক্যাল দুদিকে বার কর দিয়ে আমরা 1.5 ফুটের মধ্যে প্রোফাইল লাইট ইউজ করেছি জিগজ্যাগ ডিজাইন দিয়ে। মানে এই যে ট্রে হিসাবে সিলিংটা তো রয়েছে, আর ট্রে দিয়ে আপনারা প্রোফাইল লাইট ইউজ করেছেন? প্রোফাইল লাইট ইউজ করেছি, দেখতেও সুন্দর লাগছে। আর এইটা আমাদের প্যানেল লাইট লাগানো আছে, 8 ওয়াটের গ্লোব কোম্পানি, 2 বছরের ওয়ারেন্টি থাকে। এই বাড়িটায় ক্লায়েন্টের এটা বিয়ে ড্রেসিং টেবিল ছিল, ক্লায়েন্ট বলছিল আমার বাড়ি সাজাবো ঠিকই কিন্তু আমার এই ড্রেসিং টেবিলটা রাখতে হবে, ওই জন্য আমরা ক্লায়েন্টের মানে রাখার জন্য, কথা রাখার জন্য এই ড্রেসিং টেবিলটা এর সাথে এমনভাবে সেটিং করেছি, বোঝাই যাচ্ছে না এটা একটা রেডিমেড ড্রেসিং টেবিল। রেডিমেডটা কি আপনারা এমনভাবে কাস্টমাইজ করে দিয়েছেন? কাস্টমাইজ করে দিয়েছি, এটা বুঝতেই পারবেন না চট করে যে এটা একটা রেডিমেড ড্রেসিং টেবিল।
এটাকে রেখে বাকি যা জায়গা ছিল আমাদেরকে প্যানেলিং করে ডেকোরেশন করে বেডের সাথে ম্যাচ করে করে দিয়েছি। আচ্ছা, এইদিকেও দেখা যাচ্ছে নতুন একটা ওয়ালের ডিজাইন করা রয়েছে। অনেক বাড়িতে এরকম ওয়ার্ডরোব থাকে, কোবলা সিস্টেম, দেয়াল কেটে ঢুকানো থাকে, ওইটাকে আমরা উপরে ডোর বানিয়ে এটা পুরো ওয়ার্ডরোব বানিয়ে দিয়েছি। এটা বিম ছিল, বিমটাকে আমরা প্লাই মেরে এটাকে লুয়ার্স বলা হয়। এইগুলো ওই 8 ইঞ্চি বা 8 ফুটের আছে, এগুলোকে দিয়ে এগুলোকে মনের মতো চয়েস করে কেটে, হ্যাঁ মনের মতো, এটা ক্লায়েন্টের চয়েস। আমরা জাস্ট ডিজাইনগুলো প্রোভাইড করি, চয়েস কালার কম্বিনেশন সব ক্লায়েন্ট। আর এখানে যেটা ওটা আমাদের বেডরুম দেখালাম, এটা হল রুম। এটা হল রুমে পুরো এইটা জায়গা আছে, মোটামুটি আপনার 12 ফুট বাই 9 ফুটের একটা ওয়াল ছিল। এই ওয়ালটাকে ফুল আমরা একটা টিভি ক্যাবিনেট বানিয়ে দিয়েছি। আচ্ছা, টিভি ক্যাবিনেট বানিয়ে এখানে একটা শোকেস বানিয়েছি, যেটা ডিসপ্লে শোকেস আছে আমাদের, শোপিস রাখার জন্য প্রোফাইল লাইট ইউজ করেছি। আর এটা গ্লাস প্রোফাইল চ্যানেল বলা হয়, এটা শোকেস পুরো রেডি করা আছে। আর ভিতরে সবেতে প্রোফাইল লাইট দেওয়া, প্রোফাইল লাইট, এখানে সব প্রোফাইল লাইট লাগানো আছে, ফার্নিচার কাটিং করে করে প্রোফাইল লাইট লাগাতে। আচ্ছা, গ্লাসটাকে একটু ডার্ক, হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক সাইডে দিয়েছি যাতে ওটা দেখতে ভালো লাগে। এর সাথে এখানে একটা আমরা পাল্লা করে দিয়েছি, স্যারের একটা বিভিন্ন রকমভাবে বুকস্টুকস বা যে কোনো প্রয়োজনীয় রাখার জন্য বলেছিল, যার জন্য এখানে একটা করে দিয়েছি ক্যাবিনেট। এইটা আমাদের ফুল সেঞ্চুরি কোম্পানির সানমাইকা লাগানো আছে, তার সাথে গোল্ডেন অ্যাক্রেলিক দিয়ে এটা একটা ডিজাইন করা আছে। নিচে সব আমরা ডয়ার বানিয়ে দিয়েছি, 8 ইঞ্চি বাই 1.5 ফুটের ডয়ার বানানো আছে। এর নিচে একটা প্রোফাইল লাইট ইউজ করা আছে, পুরো রানিংয়ে ফুল লাইট ইউজ করা আছে। এইগুলো সব আমাদের ডয়ার আছে, এখানেও ডয়ার। আচ্ছা, আপনারা কোন ধরনের মানে কোন কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে থাকেন ন্যাচারালি? আমরা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের বাজেটের উপরে আমরা কাজ করি। এবার অনেকের বাজেট সেঞ্চুরি লাগানোর বাজেট থাকে না, যার জন্য এখানে আমরা মিডিয়াম কোয়ালিটি ইউজ করেছি। আচ্ছা, সানমাইকাগুলো সেঞ্চুরি দিয়েছি, বাকি প্লাই মিডিয়াম কোয়ালিটি আছে। আচ্ছা, তো এই প্লাইউড আপনারা কোনগুলো ইউজ করছেন সেটা কি নেগোসিয়েট মানে সামনে বসে ডিসকাস করে নেওয়া যায়? সামনে বসে ডিসকাস করা যায়, আর আমরা কাজ করার আগেই বলে দিই যে এই কোম্পানির প্লাই দেবো। আর প্লাস এটা আমাদের লোয়ার্স লাগানো আছে, উপরের সিটগুলো সব দামি দামি লাগানো আছে। মানে বলেছিল যে আমার এইরকম লুকের করে দিতে হবে, যার জন্য ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের চয়েসটাই মেন। আচ্ছা, এইদিকে কি আপনারা একটু জালি ইউজ করেছেন? হ্যাঁ, এটা আমাদের একটা জালি আছে, এই জালিটা আমাদের টোটাল আছে 20 ফুট বাই 1.5 ফুটের একটা জালি আছে। এই জালি ডিজাইনটা কি কাস্টমাইজড, মানে কাস্টমার যেভাবে চুজ করবে? কাস্টমারই চুজ করে আমাকে দিয়েছিল যে আমার এই জালিটা এই রকম ডিজাইন লাগবে, আমরা ওইভাবেই সাজিয়েছি। এইটা আমাদের একটা ডাইনিং এরিয়া আছে, এখানে আমরা লোয়ার্সটাকে প্রোফাইল লাইট ইউজ করেছি, আর লোয়ার্সটাকে একদম নিচে থেকে শুরু করে সিলিং এর সাথে কন্টিনিউ করে দিয়েছি, যাতে বেটার লাগে, বেটার লুক লাগে, ভীষণ লাগছে, সুন্দর লাগছে। মানে ডাইনিং এরিয়াটা যে সেপারেট সেটা যেমন আলাদা লাগছে, ঠিক তেমনি একটা মডার্ন লুক রয়েছে এর মধ্যে। হ্যাঁ, এটা প্যানেলিং করে লোয়ার্স লাগানো আছে, এখন এই লোয়ার্স ব্যাপক চলছে, কম বেশি সবাই লাগাচ্ছে। এবং লুভার্স এর মধ্যে প্রোফাইলটা লাগাতে ভীষণই সুন্দর, এটা আরো অ্যাট্রাকটিভ হয়ে যায়। এটা আমাদের একটা ওপেন কিচেন আছে, আর এটা প্যারালাল স্টাইলে আমরা বানিয়েছি, এদিকেও স্ল্যাব আছে, এদিকেও স্ল্যাব আছে, দুদিকেই আমরা কম্বিনেশন করেছি। আর ফুল এই কিচেনটাই আমাদের পাথর থেকে শুরু করে, টাইলস থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, ফার্নিচার থেকে শুরু করে ফুল কমপ্লিট করে দিয়েছি আমরা। এটা ইউ শেপের আমাদের মডুলার কিচেন আছে। আচ্ছা, কেউ যদি মনে করেন তার বাড়িতে শুধুমাত্র কিচেনটার জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, তো ইদানিংকালে মডুলার কিচেন, আপনি একটা বাথরুম করবেন, একটা কিচেন করবেন, খালি বাড়িটা রং করাবেন বা খালি বাড়িটা ফল সিলিং করাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সব রকম কাজ করে থাকি। আচ্ছা, এখানে কি আমাদের একটা কিচেনের ওভার ক্যাবিনেট আছে, এটা প্যারালাল স্টাইলের আছে, এখানে আমাদের নিচে লাইট ইউজ করেছি আমরা এর উপরে শ্যাডো করার জন্য, আর এইগুলো ক্যাবিনেট করা আছে, স্টোরেজ ক্যাবিনেট। আচ্ছা, আপনারা ফিটিংস কি রকম ইউজ করে থাকেন? ফিটিংস আমরা হ্যাটিক, গোদরেজ, যেগুলো ব্র্যান্ডেড ফিটিং এ আমরা কম্প্রোমাইজ করি না, ফিটিংটাই মেন। এই প্লাই চট করে নষ্ট হয় না, ফিটিং গুলোই প্রবলেম হয়, ফিটিংস এর ডিউরেশন প্লাস যাতে রাস্ট না পড়ে সেগুলো ভালো কোম্পানির লাগালে ওদের ওয়ারেন্টি থাকে। হ্যাঁ, এটা হাইড্রোলিক পাল্লা করা আছে। আচ্ছা, এখানেও কিছু মশলা রাখা যাবে, তার মানে কয়েকটা আপনারা র‍্যাক করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন, র‍্যাক করে দিয়েছি মশলা রাখা, মানে প্ল্যান্ড ওয়েতে কাজ হয়েছে যাতে বেশি স্টোরেজ আমরা ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা হাইড্রোলিক পাল্লা।
এখানে আমাদের একটা পাল্লা আছে, এখানেও র‍্যাক সিস্টেম করে আছে মশলাপাতি রাখার জন্য। আচ্ছা, এখানে ওভেনের জন্য কোথায় সিস্টেম? একটা আমাদের চিমনির জন্য এইদিকে প্লেসমেন্ট করেছি, আর এটা আমরা প্যান্টি ইউনিট বানিয়েছি। আচ্ছা, এখানে মাইক্রো ওভেন থাকবে। হ্যাঁ, এখানে পরপর তিনটে বাস্কেট করা আছে। হ্যাঁ, একটা এখানে একটা বাস্কেট, এটা 10 নং বক্স আছে, এটার একটা সিস্টেম পুশ করলে অটোমেটিক টেনে দেবে। 10 নং বক্সগুলো ব্যাপক চলে, অটোমেটিক বন্ধ হবে। আর এইটা আমাদের প্যান্টি ইউনিটে দুটো পাল্লা করা আছে স্টোরেজের জন্য। আচ্ছা, বাস্কেট আপনারা কীরকম ব্র্যান্ডের দিয়েছেন? বাস্কেট আমাদের গোদরেজ লাগানো আছে এখানে, আর এখানে একটা হাইড্রোলিক পাল্লা করা আছে। এই জায়গাটায় আমাদের চিমনি বসবে। আচ্ছা, এটা চিমনি বসবে, ওখানে হোল করা আছে, ওখান থেকে পাইপটা ইনস্টল হবে, ওই আউটসাইড চলে যাবে। চিমনিটা বসিয়ে জাস্ট পাল্লাটা এরকম বন্ধ করে দিলাম, যখন চিমনি কোনো খারাপ টারাপ হলে তখন এইটাকে খুললেই ইউজ করে যাবে ইজিলি, আর দেখতেও সুন্দর লাগবে, অতটা বোঝা যাবে না। এটা আমাদের কর্নার আছে, কর্নার পাল্লা করা আছে। কর্নার পাল্লাটা এত সুন্দর বড় করা হয়েছে যে অনেকটা স্পেস, পুরো কর্নারটা যেন ইউজ করতে না পারে কোনো। ফার্স্টে আমরা একটা পাল্লা বানিয়ে দিয়েছি, এটা আমাদের বোতল পোলাও বাস্কেট বলা হয়। এখানে জুস বোতল সব এরকম সাজিয়ে সাজিয়ে রাখতে পারবেন, সস টসের বটলস গুলো সব রাখতে পারবেন আরামসে। এটা আমাদের কাটিলারি বাস্কেট বলা হয়, চামচ চাকু বেলনা সব রাখতে পারবেন। এটা আমাদের কাপ এন্ড সোসার বাস্কেট, কাপ প্লেট প্লেট গুলো এখানে থাকবে, কাপ গুলো এখানেও থাকার জন্য হয়। আর এটা আমাদের থালি বাস্কেট বলা হয়, থালিগুলো এই পার্টিশনের মধ্যে গ্যাপে গ্যাপে রাখতে হয়। তারপর এখানে আমরা একটা কর্নার ইউজ করেছি, কর্নারে 180 ডিগ্রি পাল্লা চ্যানেল কবজা দিয়েছি যাতে পাল্লাটা পুরো মুভ হয়। আর এটা পুরো কোনটাই স্পেসটাও ইউজ করতে পারবেন আরামসে। এখানে গ্যাস সিলিন্ডার রাখা যাবে, একটা খালি সিলিন্ডার, একটা ভর্তি সিলিন্ডার, মানে দুখানা সিলিন্ডার যাতে রাখা যায়, একটা স্টক করা যায়, সেরকম সিস্টেম করা আছে। এখানে আমাদের সিঙ্ক, সিঙ্কে এখানে একটা বাস্কেট দিয়েছি, ডাস্টবিন বাস্কেট, আর এখানে স্টোরেজ কিছু রাখার জন্য হারপিকের ডাব্বা বিলাস্টার্স ওখানে রাখার জন্য করে আছে। ডাস্টবিনের বাস্কেটটা এই পার্লার মধ্যেই আমরা সেটিং করে দিয়েছি যাতে ইজিলি খুলতে পারবেন। এটা আমাদের একটা বেসিন ক্যাবিনেট আছে যেটা বাথরুমের সাথেই অ্যাটাচ করা আছে। এইটা বাথরুম, এটা বেসিন ক্যাবিনেট, এটা আমাদের টেবিল টপ বেসিন ক্যাবিনেট বলা হয়। টেবিল কাউন্টার আছে না, একদম টেবিলটা কাটিং করে ঢুকানো আছে, টেবিল টপ। হ্যাঁ, এখানে কলটা লাগবে, এখনো কাজ চলছে, একটু বাকি আছে। আর এইটা আমাদের টপে একটা পাথর ইউজ করেছি, ফুল বডি টালি, গ্রানাইট ইউজ করেছেন ওই টালি, এটা ফুল বডি টালি বলা হয়। আর এটা মিরার ইউজ করা আছে, মিরার ব্যাক সাইডে আমরা লাইট দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আর সিলিংটাতেও আমরা ওই লোয়ার্স ইউজ করেছি, লুভার্সটাকে ইউজ করেছেন, ইউজ করেছি, মানে একদম কাস্টমাইজড করা হয়েছে। হ্যাঁ, উডেন স্টাইল। এবারে আপনাকে একটা প্রশ্ন করি, যেটা দর্শকদের এতক্ষণ ধরে প্রশ্ন, যে আপনারা এই কাজগুলোতে খরচ কিরকম নিয়ে থাকেন, কস্ট কিরকম পড়ে, কিভাবে খরচ হিসাব? যদি কাজটা পুরোপুরি হয় স্কোয়ার ফিটের উপরে। আচ্ছা, এবার আমাদের ফার্নিচারের স্কোয়ার ফিট আলাদা হয়, ফার্নিচার আমাদের স্টার্টিং হয় 1200 টাকা স্কোয়ার ফিট থেকে। আচ্ছা, ফল সিলিং যা দেখছেন এইগুলো আমাদের 80 থেকে 100 টাকা স্কোয়ার ফিটে চালু হয়ে যায়, পিলেন সিলিং হলে 80 থেকে 100 হয়ে যাবে, ডিজাইন হলে 180 লাগে। আর এই জালিগুলোর জন্য আলাদা একটু খরচা লাগে, জালিটা কাটিং টাটিং, জালি কাটিং এর জন্য ওগুলো সিএনসি মেশিনে কাটিং করতে। আচ্ছা, কালার আমাদের 28 থেকে 30 টাকার মধ্যে স্কোয়ার ফিট চালু হয়েছে। আচ্ছা, মানে কালারিং বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালার, যেমন করাবেন ওইভাবে রেটটা ডিসাইড। মানে ইন্টেরিয়ারে ধরুন ফার্নিচারের কাজ মোটামুটি 1200 টাকা থেকে স্টার্ট হচ্ছে, চালু হয়েছে, ওর মধ্যে ফিটিংস, প্লাইউড, প্লাই, ফিটিংস, লেবার, কস্টিং, ক্যারিং কস্টিং সব আমাদের, আপনাকে কিছু দিতে হবে না, সব আমরাই প্রোভাইড করব। আচ্ছা, মানে এটা যে কোনো লোকেশনে গিয়ে এই রেটটাই থাকে? হ্যাঁ, ওই রেটটা আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো কোনাতে কন্ট্যাক্ট করবেন, হয়ে যাবে। আচ্ছা, আর মডিউলার কিচেনের ক্ষেত্রে? মডিউলার কিচেন অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ প্লাই ইউজ করি আমরা। আচ্ছা, মডিউলার কিচেনটা যার জন্য আমরা ওইটা 1400 টাকা স্কোয়ার ফিট থেকে স্টার্টিং করি। আচ্ছা, এবার যে যেমন লাগাবে, কেউ অ্যাক্রেলিক লাগালে একটু বেশি হবে, সানমাইকা লাগালে কম। এবারে আমি সাক্ষাৎ করাবো যেনার বাড়িতে কাজ করেছিলাম, আমার ক্লায়েন্ট এনার মেসেবাতে বাড়ি। আর স্যার, আমাদের সাথে সাক্ষাৎ কীভাবে হয়েছিল বা কী কাজ করি, আপনি কতটা স্যাটিসফাইড একটু যদি বলেন। নমস্কার, প্রশান্ত পূর্ব মেদিনীপুর থেকে, আমার মিসেস। নমস্কার, আমি সুস্মিতা পূর্ব মেদিনীপুর থেকে। তো আমার প্রথম থেকেই একটা শখ বা ইচ্ছে, যাই বলুন, একটা ইন্টেরিয়ার ঘোরার খুবই শখ। কেন, আজকাল অনলাইনে আমি প্রায় দেখি সমস্ত বাড়ি ইন্টেরিয়ার দিয়ে বেশ সুন্দরভাবে সাজাচ্ছে, পজিটিভ লুক লাগছে। তো আমারও ছোটো একটা বাড়ি, সেটা সাজানোর খুবই ইচ্ছে ছিল। সেই কারণে আমি নেটে ইউটিউবে অনেক সার্চ করেছিলাম, অনেক কোম্পানি কাজ করছে, কিন্তু আমার বাড়িটা এমন কলকাতা থেকে এত ডিস্টেন্স, প্লেসটা এমন বাজে দূরত্ব,
সেই কারণে ঠিক কোনো কোম্পানি রাজি হচ্ছিল না। লাস্টে দাদার সাথে, দাদার কোম্পানির সাথে সাক্ষাৎকার হয় ইউটিউবের মাধ্যমে। তো সেখানে আমি ওনার কাজের ভিডিও দেখলাম, উনি যে কাজের কাজগুলো ভালো, তার সঙ্গে আরও ভালো লাগলো উনি যে নতুন নতুন মেটেরিয়াল আপডেট ইউজ করছেন, শুধুমাত্র প্লাই মাইকা নয়, আরও নতুন নতুন যে চারকোল লোয়ার্স যেগুলো আমি চাইতাম, যেগুলো আমার ইচ্ছে ছিল, সেগুলো ওনার কোম্পানি ইউজ করছেন, এমনকি উনিও করতে রাজি হলেন কলকাতা থেকে এত ডিস্টেন্সে। সেহেতু ওনার সাক্ষাৎকার নিয়ে আমি কাজটা করাতে ইচ্ছুক হলাম। কাজ করানোর পর আমি যেগুলো চেয়েছিলাম, আমি যেরকম করাতে চাই, যেই মেটেরিয়ালগুলো ইউজ করাতে চাই, উনি সেগুলোই আমাকে দিতে পেরেছেন, সেই জন্য আমি স্যাটিসফাই। নতুন যারা ফ্ল্যাট কিনছেন বা নতুন বাড়ি কিনছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি এটাই বলতে চাই, আমাদের স্ক্যানে নম্বরে, স্ক্যানে যাচ্ছে নাম্বার, ওখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কাজ করান না করান, আপনি ডেকে আমাদের সাথে বসে একটা মিট করবেন, কথা বলবেন, তারপর আমরা কিছু আইডিয়া দিলাম, আপনি কিছু আইডিয়া ভাবলেন, তারপর যদি মনে হয় যে হ্যাঁ এনাকে দিয়ে কাজ করা যাবে তখন কাজ করাবেন, কোনো অসুবিধা নেই।